রাষ্ট্রের নিরাপত্তার নামে ভিন্নমত দমনে আওয়ামী লীগ সরকার ফোনে আড়ি পাতার সফটওয়্যার ব্যবহার করেছে। এজন্য ইসরায়েল থেকে সংগ্রহ করা হয়েছিল ঝুঁকিপূর্ণ পেগাসাস সফটওয়্যার। সিভিল রিফর্ম গ্রুপ আয়োজিত নাগরিক সংলাপে এমন অভিযোগ করেন বক্তারা। আড়ি পাতার জন্য দায়ী এনটিএমসি সহ দায়ী অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। Good luck pen is soft oil based ink তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen make your luck। নতুন বাংলাদেশে আড়ি পাতা, গোপনীয়তার অধিকার ও বাক স্বাধীনতা নিয়ে সকালে নাগরিক সংলাপের আয়োজন করে সিভিল রিফর্ম গ্রুপ। অংশ নেন তথ্য প্রযুক্তিবিদ, আইনজীবী এবং রাজনীতিবিদরা। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার ভিন্নমত দমন করার জন্য বেআইনিভাবে টেলিকম খাতে বিভিন্ন নজরদারি টুলস ব্যবহার করেছে। রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ে কেনা এসব সফটওয়্যার ব্যবহারের ফলে ঝুঁকিতে পড়েছেন বিরোধী মতের ব্যক্তিরা। মানুষের ক্ষমতাটা ভিন্ন মতের মাধ্যমে প্রকাশিত হয়, বাক স্বাধীনতার মাধ্যমে, গণমাধ্যম স্বাধীনতার মাধ্যমে, এগুলোকে কঠোর করব করতেন। সেই কারণে আবার এই নজরদারি অন্যতম যে টুলসগুলো যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, শুনছি, সেগুলো ব্যবহৃত হয়েছে। বক্তারা অভিযোগ করেন, টেলিফোনে আড়ি পাতার জন্য ইসরায়েল থেকে সংগ্রহ করা হয় পেগাসাস সফটওয়্যার। এই জন্য দায়ী করা হয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল টেলিকম মনিটরিং সেল এনটিএমসি কে। পেগাসাস আরো দেশে ব্যবহৃত হয়, কিন্তু যেসব দেশে আদালত মানে শক্তিশালী আছে সেখানে কিন্তু পেগাসাসের তারা কতদূর পর্যন্ত তারা যেতে পারে সেটার কিন্তু একটা প্রশ্ন। আমি পেগাসাসের মোটেই পক্ষে বলছি, মানে পেগাসাস কারা কিনেছে তাদেরকে অবশ্যই আমাদের মানে একটা জনসম্মুখে যা জানতে হবে আমাদের এবং তাদেরকে জবাব দিতে হবে যারা। রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে নজরদারির প্রয়োজন আছে, তবে কোন আইনে এবং কোন ধরনের ব্যক্তির ফোনে আড়ি পাতা যাবে তা সুনির্দিষ্ট করার দাবি জানান প্রযুক্তিবিদরা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্টের মাধ্যমে বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে এমন অভিযোগ বক্তাদের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।